অভিনেত্রী পপিকে নিয়ে মাহফুজুর রহমান যে পরিমাণ বাজে কথা বলেছেন তার প্রত্যুত্তরে পপির আসলে কি বলা উচিত আপনাদের কি মনে হয়? তিনি কি বলেছেন মাহফুজুর রহমানকে তার উত্তরে? দেখুন, তিনি আসলে বলেছেন, স্যারকে নিয়ে কেন আমি বাজে মন্তব্য করব। হলিউডের জনপ্রিয় নায়িকা পপি সম্পর্কে সম্প্রতি কিছু মন্তব্য করেছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পপি তাকে মেকআপ ম্যান হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এমন অভিযোগ তুলে তিনি বলেন, পপিকে আমি তখনই মাফ করব যখন সে পা ধরে মাপ চাইবে এবং সেটা আমি টিভিতে দেখব। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় সময় এই সময় অসময়ের গল্প সিরিজ নাটকের সংবাদ সম্মেলনে পপি সম্পর্কে ওইসব কথা বলেন মাহফুজুর রহমান। সেই ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। এসব বিষয় নিয়ে তিনি বলেন, যেদিন যেদিনের ঘটনা নিয়ে ডক্টর মাহফুজুর রহমান ক্ষিপ্ত হয়েছেন সেদিন আসলে কি ঘটেছিল পপি? পপি বলেন, আমি এফডিসিতে সাদেক সিদ্দিকী পরিচালিত সাহসী যোদ্ধা ছবি শুটিং এর প্রস্তুতি নিচ্ছিলাম। মেকআপ ম্যান মেকআপ করছিলেন, আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় মাহফুজুর রহমান স্যার মেকআপ রুমে আসেন, আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মেকআপ তো হয়নি। এই বলে তিনি মেকআপের ব্রাশটা হাতে তুলে নেন এবং আমার মুখে মেকআপ করতে থাকেন। তখন মেকআপ রুমে হাস্যজ্বল একটা পরিবেশ ছিল, ইউনিটের অনেকেই ছবি তুলেছেন, সাংবাদিকরাও ছবি তুলেছেন। মেকআপ শেষ করে আমি শর্ট দিতে চলে যাই, এরপর ওই ছবি নিয়ে অনেক গণমাধ্যমে নিউজ করতে দেখেছি। মাহফুজুর রহমান দাবি করেছেন ছবিটা আপনি দিয়েছেন, আপনি নাকি বলেছেন এখন থেকে আপনার নতুন মেকআপ ম্যান মাহফুজুর রহমান। ঠিকই, স্যারকে নিয়ে আমি কেন বাজে কথা বলবো? আর এই ছবিটা তো আমি তুলিনি, কারণ ছবি তোলার সময় আমি তো মেকআপ নিচ্ছিলাম। আমি কোথায় লিখবো এখন থেকে আপনার নতুন মেকআপ ম্যান মাহফুজুর রহমান? স্যার আমাকে মেকআপ করছেন, এ বিষয়ে কোনো গণমাধ্যমের সঙ্গেও আমার কোনো কথাই হয়নি, এমনকি অন্য কোথাও এ বিষয়ে কারোর সঙ্গে আমার কোনো কথা হয়নি। আপনি কি মাহফুজুর রহমানের কাছে ক্ষমা চেয়েছেন? আসলে আমি কোনো অন্যায় করিনি, যে কারণে ক্ষমা চাওয়ার কোনো কারণ দেখি না। তিনি সম্মানিত মানুষ, বয়সেও আমার চেয়ে অনেক বড়। ছোট হিসেবে আমি যদি ভুল করে থাকি তাহলে ওনার কাছে ক্ষমা চাইতে আমার কোনো সমস্যা নেই। তবে কেন মাহফুজুর রহমান আপনাকে নিয়ে এসব কথা বললেন আমি তা বুঝতে পারছি না। তবে আমার মনে হয়েছে ওনার আশেপাশে অনেক মানুষ আছে যারা সারাক্ষণই নানা বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলে সম্পর্ক ভালো করতে চায়। তাদের মধ্যে কেউ হয়তো স্যারকে ভুল বুঝিয়েছে অথবা তিনি নিজে বিষয়টি নিয়ে ভুল করেছেন। মাহফুজুর রহমানের বক্তব্যের জবাবে আপনি কি কিছু বলতে চান? আমার আসলে তেমন কিছু বলার নেই, আমি চাইবো মাহফুজুর রহমান স্যারের শুভবুদ্ধির উদয় হোক। আমি একজন মেয়ে মানুষ, ওনার প্রতি অনুরোধ থাকবে তিনি মেয়েদের সম্মান দিয়ে কথা বলবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী শিল্পী হিসেবে আমি আমার সম্মান চাই। আমি চাই স্যার শিল্পীদের সম্মান দিয়ে কথা বলবেন। সর্বশেষ ওনাকে বলবো আপনার কোথাও ভুল হচ্ছে, বিকৃতি দেখুন, আপনার ভুল আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। সত্যি পপি আসলে অনেক বিনয় দেখালেন, আমাকেও যদি কেউ এই ধরনের বাজে কথা বলতো আমি নিশ্চয় প্রত্যুত্তরে তাকে একটা বাজে কথা বলেই উত্তর দিতাম অথবা পরবর্তীতে সরি বলতাম। কিন্তু পপি কিন্তু সেটা করলেন না, উনি বিনয়ের সঙ্গে একজন সম্মানী মানুষ সম্মান দিলেন এবং তার ভুলটুকু নিজেকে শুধরে নেওয়ার সুযোগটুকু দিলেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মাহফুজুর রহমান যখন মেকআপ দিচ্ছেন তখন কিন্তু পপি মেকআপ নিয়েছেন, তিনি তো ছবিটা সেলফি তুলেননি, অনেক সাংবাদিকরাই ছবিটা তুলেছিলেন এবং আমরা সে সময় দেখেছি ছবিটা নিয়ে অনেক কথা উঠেছিল। তখন কেন তিনি বললেন না কিছু? আর এখন থেকে এত বাজে উপকারে কথা বলার মানে কি? এটা কি তার কুরুচির পরিচয় দিলেন তিনি না কুরুচির পরিচয় দিলেন সেটা আপনাদের কাছেই থাকতো। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পদ্ধতিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।